বিয়ানীবাজার উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। গত চার দিনে আক্রান্ত হয়েছেন 43 জন, এর মধ্যে গত 27 জন একদিনে সর্বোচ্চ 26 জন আক্রান্ত হয়েছেন। উপজেলায় মোট আক্রান্ত 98 জনের 85 জনই শনাক্ত হয়েছেন জুন মাসে। গত 24 এপ্রিল টাঙ্গাইল ফেরত এক জুয়েলার্স কারিগরের শরীরে প্রথম কোভিড-19 অস্তিত্ব শনাক্ত হয়। এরপর 31 মে পর্যন্ত বিয়ানীবাজারে আক্রান্ত হন 13 জন। জুন মাসে সে সংখ্যা প্রায় 7 গুণ বেড়ে দাঁড়িয়েছে 98 জনে। ইতিমধ্যে বিয়ানীবাজারে 98 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে কিন্তু 5 জন স্বজনকে আমরা হারিয়েছি। আমাদের কিন্তু আসলে ডেথ রেট কিন্তু ইন কম্পারিজন টু ন্যাশনাল লেভেলের ডেথ রেট হচ্ছে কিন্তু বিয়ানীবাজারের ডেথ রেটটা একটু বেশি। আমরা 5 জন স্বজনকে হারাইয়েছি, আমরা আর আসলে কোনো স্বজনকে হারাতে চাই না। জুন মাসের শুরু থেকে এ অঞ্চলে করোনার সামাজিক সংক্রমণ শুরু হয়। মূলত স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ট্রান্সমিশনগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে, এবং আমাদের জনগণের মধ্যে আসলে এই ভ্রমণ করার ক্ষেত্রে কিংবা আসা যাওয়ার ক্ষেত্রে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যে মাত্রা সচেতনতা থাকা দরকার, সেই মাত্রা সচেতনতা কিন্তু অনেক ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে না। এটা কিন্তু আসলে কমিউনিটি ট্রান্সমিশনের একটা অন্যতম বড় একটা বিষয়। আর বিয়ানীবাজারে প্রতিদিন গড়ে প্রায় 3 জন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন, আর আক্রান্তদের মধ্যে 80%-এরও বেশি পৌর এলাকার বাসিন্দা। মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারেন্টাইনে থাকা, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, এই বিষয়গুলো আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করেছি এবং প্রথম দিকে মানুষ মেনেছে এবং সেই জন্য আসলে ওইভাবে বাড়েনি। কিন্তু লকডাউন উঠে যাওয়ার কারণে, কমিউনিটি ট্রান্সমিশনের কারণে আমরা শুরু থেকেই আমরা শঙ্কা করছিলাম যে বিয়ানীবাজারের দিকে সেই মহামারীর দেহ আসছে। আসলে তাই প্রমাণ হয়েছে। এই জুন মাসে আমাদের সমস্ত বিয়ানীবাজারে ব্যাপক হারে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পৌরশহর প্রশাসনিক, পেশাজীবী, শ্রমজীবী সহ বিয়ানীবাজারের ব্যবসার কেন্দ্রস্থল হওয়ায় পৌর এলাকা করোনার হটস্পটে পরিণত হয়েছে। এখনই লাগাম টেনে ধরা না হলে উপজেলাবাসীকে এর চরম মূল্য দিতে হবে। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।